18 বছরের কম বয়সীদের ক্ষেত্রে সপ্তাহে 3 ঘন্টার বেশি অনলাইন গেম খেলা নিষিদ্ধ করেছে চীন। অল্প বয়সীদের দীর্ঘ সময় ভিডিও গেমে বুদ্ধ হয়ে থাকার বিষয়টিকে স্পিরিচুয়াল আফিম আখ্যা দিয়ে সেটির লাগাম টেনে ধরেছে চীন সরকার। অনলাইন গেমে আসক্তি কমাতে সোমবার নতুন একটি নীতিমালা প্রণয়ন করে চীনের ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। নতুন নিয়ম অনুযায়ী দেশটির 18 বছরের কম বয়সীরা শুক্রবার, শনিবার ও রোববার রাত 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা করে সপ্তাহে মোট 3 ঘন্টা ভিডিও গেম খেলতে পারবে। এছাড়া সরকারি ছুটির দিনগুলোতেও একই সময় 1 ঘন্টা করে গেম খেলার সুযোগ পাবে অপ্রাপ্তবয়স্ক চীনারা।